সম্মানীয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হল যে আপনাদের পি এম কিষাণ অনেকের বেনিফিশারি স্ট্যাটাস চেক করছেন চেক করার পরে আপনার যে স্ট্যাটাসটি আসছে সেটা আপনারা বেনিফিশারি স্ট্যাটাস যখন চেক করছেন আপনাদের একটা যে লেখা আসছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার পরে যে একটা লেখা আসছে সেটা হলো যে আপনাদের এই যে লেখাটা আসছে কি লেখা আসছে পি বা ব্যাঙ্ক স্ট্যাটাস আপনাদের পি এফ ব্যাঙ্ক স্ট্যাটাসে কী আসছে অ্যাকাউন্ট ডিটেলস ইজ আন্ডার রিভেলেশন রিভেলেদেশন প্রসেস উইথ ব্যাঙ্ক এই লেখাটার মানে কি এবং এটা কি বলতে চাইছে সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি আলোচনা করব। তো দেখুন বন্ধুরা আপনাদের যে পি এম কিষান অনেকের আগে যে টাকা আসছিলো সব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মোড মানে টাকা পেমেন্ট কী ছিল অ্যাকাউন্ট মোড ছিল এখন কিন্তু বন্ধুরা সমস্ত পিএম কিষাণের স্ট্যাটাস এই পে অ্যাকাউন্ট পেমেন্ট মোড কিন্তু আধার হয়ে গেছে দেখবেন আপনারা যেন পি এম কিষান স্ট্যাটাস চেক করবেন দেখুন পেমেন্ট মোড আধার লেখা আছে তো আধার পেমেন্ট হওয়ার কারণে আপনাদের পি এ ব্যাঙ্ক স্ট্যাটাস এই লেখাটা আসছে এবং এটা তাদেরই আসছে যাদের ব্যাংকে ডিবিডি সিস্টেম নাই যাদের ব্যাংকে ডিবিডি করা নাই ডিবিডিটা কি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা আপনার আধার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং একটা আধার লিঙ্ক থাকবে এবং সেটা আপনার যে কোনো একটা ব্যাঙ্ক যেমন আমরা যদি তিনটে চারটে ব্যাঙ্ক হয় আপনার যে ব্যাংকটা যদি এই ডিবিটি করা থাকে তাহলে এই এই লেখাটা বন্ধুরা আপনার কিন্তু আসবে না কাদের আসছে যাদের ব্যাংকে ডিবিডি করা নেই কিন্তু ব্যাংক আমি বন্ধুরা আপনাদের পরের একটা যে ভিডিও বানিয়েছি যে ভিডিও বানিয়ে রেখেছি যে কি পিএম এম কাদের টাকা আসবে না পরের ইনস্টলমেন্টে সেখানে কিন্তু এ নিয়ে একটা ছোট্ট করে আলোচনা করেছি যে ওখানে আমি বলে যে একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো যে অ্যাকাউন্ট ডিটেলস আন্ডার রেভিলেশন রেভিলেটেশন প্রসেস উইথ ব্যাঙ্ক এটার কেন আসছে এবং এটার মানেটা কি এবং এটা কি করতে হবে সলিউশন কি সে নিয়ে আপনাদের একটা বানিয়ে দেবো দেখুন বন্ধুরা এটার মানে হচ্ছে ব্যাঙ্কের স্থিতি অ্যাকাউন্টের বিবরণ ব্যাংকের সাথে পুনঃপ্রমণ প্রক্রিয়ার অধীনে রয়েছে মানে ওখান থেকে পিএমের পি এম আন্ড সিস্টেম থেকে আপনার ব্যাংকে ডিবিটি সিস্টেম ওরা পায়নি ডিবিটি যা আপনার ব্যাঙ্কে কোনো যে কোনো একটা ব্যাংক আপনার পিএম কিষানে ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দিয়েছেন তাহলে কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কি আপনার টাকা আসবে এখন বন্ধুরা সেরকম সিস্টেম নয় আপনার যে ব্যাঙ্কে ডিবিডি করা আছে সেই ব্যাঙ্কেই টাকা আসবে আপনার যদি আপনি পি এম দিয়েছেন পাঞ্জাব ব্যাঙ্ক আপনার ডিবিডি করা আছে এস বি আই ব্যাঙ্ক কিন্তু বন্ধুরা আপনার এস বি আই ব্যাঙ্কে টাকা আসবে তারা প্রমাণ হচ্ছে আমি আমার আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দিয়েছিলাম কিন্তু আমার টাকা আসছে এস বি আই ব্যাঙ্ক এবং সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে বানানো আছে আমার যে ডিবিডি আপনারা কিভাবে চেক করবেন এবং আপনার ডিবিডি কোনো ব্যাংকের ডিবিডি করা আছে কিনা কিভাবে আপনি চেক করবেন সেই নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে আমার চ্যানেলে আপনি সেই ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো বন্ধুরা যদি আপনাদের যেটা মেন বিষয় যে আপনাদের যদি অ্যাকাউন্ট ডিটেলস আন্ডার এই লেখাটা আসে আপনার তাহলে এর সমাধান কী সমাধান মন্ত্র একটাই যে আপনাদের যে ব্যাংকটা পিএম কিষানে দেওয়া আছে এটা তাদেরই এসেছে যাদের ব্যাঙ্ক ধরুন একটা একটা ব্যাঙ্ক কিন্তু সেই ব্যাঙ্কে আপনার না আছে আধার কার্ড লিঙ্ক না আছে ডিবিডি লিঙ্ক তা না আছে আধার কার্ড লিঙ্ক না আছে ডিবিডি লিঙ্ক যদি না থাকে তাহলে কি করতে হবে এটি আপনারা কি করবেন আপনাদের ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমার পিএম কিষাণের ডিবিটি সিস্টেমে যে টাকা এখন ঢুকাচ্ছে তো আমার পিএম কিষাণের টাকা কিন্তু এই কারণে আসে না তাহলে আমার এটা আপনারা ডিবিটি করে দিন আমার এই ব্যাঙ্কটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে দিন আধার আধার কার্ডের মাধ্যমে আপনারা এটা ব্যাঙ্কে গেলে আপনাদের ব্যাঙ্কে কিন্তু যে নিয়ম ওরা বলবে যে আপনাকে এই করতে হবে আপনাকে হয়তো ফর্ম ফিলাপ একটা করতে হবে তো আপনার ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে চলে যাবেন ব্যাংকে গিয়ে কিন্তু বন্ধুরা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু বন্ধুরা এই কাইডি করে নেবেন ডিবিটি করে নেবেন নাহলে কিন্তু বন্ধুরা পরে যে স্টেলম্যানে যে টাকাটা ঢুকাবে সেই টাকাটা কিন্তু আপনারা টাকাটা দোকান থেকে বঞ্চিত হবেন কারণ এই জন্যই বলছি এখন যে চব্বিশ আট দু হাজার বাইশে যে একটা টাকা দিল যাদের আগের কিস্তি কিছু বাকি ছিল তো এইটি হচ্ছে আমাদের ফ্যামিলির একজনের এরকম সমস্যা ছিল মানে তার একটি ব্যাংক এস কিন্তু তার ব্যাংকে না আছে আধার লিঙ্ক না আছে ডিবিডি যার কারণে তার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি কিন্তু আমাদের একটা ব্যাংক এস যেটা আমি কিন্তু পি এম কিষানে জমা দিয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু আমার টাকা আসছে এস ব্যাংক আই কারণ এই জন্যে আসছে যে আমার ওই এস বি টাকাটায় টাকা ডিবিটি করা আছে কিন্তু পরের যে ইনস্টলমেন্ট টাকাটা দিয়েছিল বন্ধুরা সেটা কিন্তু যাদের ডিবিটি না করা ছিল তাদের কিন্তু ব্যাংকে টাকা আসছে এরপরে যে টাকাগুলো বন্ধুরা আসবে আপনাদের যদি না ডিবিটি যদি না ব্যাংকটা করা থাকে কিন্তু টাকা আসবে না তো আমার ফ্যামিলির মধ্যে যার এরকম সমস্যা ছিল তো তারা আমি মানে ওই ডিবিটি সিস্টেমটা চেক করে দেখলাম আধার কার্ডের মাধ্যমে যে আর কোনো ব্যাংক ডিবিটি করা আছে কি না ও তো একটাই ব্যাঙ্ক তাও আমি দেখলাম দেখছি ওখানে যে ডিবিটি না করার পরে যে লেখাটা এসবে আপনাদের আমি দেখি বলে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একজনের ডিবিডি চেক করছিলাম যে আমার যে ফ্যামিলির যে ওই যে যে লেখাটা আসছিলো তার আমি ডিবিডে দেখছিলাম যে তার কোনো ব্যাংকে ডিবিডি মানে করা আছে কি না দেখি তো আমি যখন তার ডিবিটি চেক করে দেখলাম যে এখানে মাই আধার আধার সার্ভিস চেক আধার ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস ইয়ার আধার ইজ নট লিঙ্ক টু এ ব্যাঙ্ক মানে এর ব্যাঙ্কে কোনো আধার লিঙ্ক নাই এবং ডিবিডিও করা নেই সেটা এখানে লেখাটা চলে এলো যার কারণে তার এই এর পরের যে টাকাটা আমার যার কারণে বন্ধুরা ওর টাকাটা কিন্তু যে একটা বাকি ছিল যেটা যাদের টাকাটা একটা বাকি ছিল মানে নতুনদের ক্ষেত্রে যারা একবার টাকা পেয়েছিল এর পরের কিস্তিটা এবং তাদের কিছু একটা বাকি ছিল যাদের মোটামুটি তিনের মাসে তিনের মাসে রেজিস্ট্রেশন হয়েছে চারের মাসে পিএমএস মানে ই হয়েছে তাদের কিন্তু বন্ধুরা টাকা কিন্তু অনেকের আসছে দু টাকা করে কিন্তু তারাও আসার কথা ছিল তার আসেনি এই কারণে যে তার কোনো ব্যাংকে আধার লিঙ্ক নাই এবং ডিবিটি করা নাই ডিবিটি যদি না করা থাকে বন্ধুরা আপনাদের যদি আপনাদের অ্যাকাউন্ট একটা একটা ব্যাঙ্ক হয় আপনাদের সেই ব্যাঙ্কে যদি ডিবিটি না করা থাকে তো আপনারা কিন্তু বন্ধুরা পরের কিস্তিগুলো কিন্তু টাকা একটাও পাবেন না ডিবিটি তো অবশ্যই করতে হবে কিন্তু বন্ধুরা তার আগে কিন্তু আপনারা ই কেওয়াইসিটা অবশ্যই করে নেবেন ই কেওয়াইসিটা অনেক দিন থেকে অপশানটা আছে যদি একবার তুলে নেয় কিন্তু বন্ধুরা আপনারা টাকা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে তার জন্য বলছি ই কোয়াশিটা আপনারা অবশ্যই করিয়ে নেবেন ই যেটা আপনাদের মোবাইলে ফোন নাম্বার দেওয়া থাকে খুব সহজেই কিন্তু ই কেওয়াইসিটা করে নেওয়া যাবে তো বন্ধুরা ই আপনারা অবশ্যই করিয়ে নেবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে আরেকটা প্রমাণ দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে তোমার চব্বিশ আট দু হাজার যে টাকাটা পেমেন্ট হলো মানে পি এম কিষানের দেখুন ডিয়ার কাস্টমার ডিবিটি ডিবিটি গভর্নমেন্ট ডিবিটি সিস্টেমে পেমেন্ট ফর দু টাকা ক্রেডিট ইয়োর অ্যাকাউন্টে চব্বিশ আট দু হাজার তো যাদের ডিবিটি যদি না করা থাকে তাদের টাকার কোন হিসাবে আসবে তা সেই জন্য এই ভিডিওটা আলোচনা যে আপনাদের যে ব্যাংকটা আপনাদের যে ব্যাংকটা ডিবিটি করা আছে সেই ব্যাংকটা আপনাদের কিন্তু টাকা আসবে আর যদি আপনাদের ডিবিটি না করা থাকে আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটি আধার কার্ড নিয়ে এবং আপনার ডকুমেন্ট নিয়ে অবশ্যই ডিবিটি করিয়ে নেবেন যে আমার এই ব্যাংকটা ডিবিটি করিয়ে দিন আমার কোনো ব্যাংক ডিবিটি করা নেই আর যদি আপনার ডিবিটি করা থাকে কোনো ব্যাঙ্ক তাহলে আপনাকে কোনো করার দরকার নাই আপনার যদি করা থাকে আপনার যদি ডিবিটি করা থাকে এই লেখাটা আপনার কিন্তু আসবে না ঠিক আছে কাদের আসে এই লেখাটা কাদের আসবে যাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি করা একটা ব্যাঙ্কেও ডিবিটি করানি। ঠিক আছে তো এই লেখাটা কাদের আসবে আমি আবার বলছি যাদের ডিবিটি করানে তাদেরই কিন্তু এই লেখাটি আসছে আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনার ব্যাংকেস গিয়ে ডিবিটি করিয়ে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার একটু হলো হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যেটা আপনি প্রথম হয়ে থাকে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে কি হবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো বন্ধুরা এই পর্যন্ত আবার পরের ভিডিও দেখা হবে